ওই RRC এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখানে মেম্বার হিসেবে আজকে উপস্থিত ছিলেন। আমাদের আজকে দীর্ঘ আলোচনার পরে যে সমস্ত এগুলো চলে আসছে, আমাদের রেজুলেশনগুলো চলে আসছে, সিদ্ধান্তগুলি চলে আসছে, সেগুলো আপনাদেরকে আমি জানাই দিচ্ছি। রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে মাঝামাঝি আমরা সন্ত্রাসী কার্যক্রম আমরা লক্ষ্য করেছি এবং বিনা কারণে রক্তপাতও আমরা দেখছি। মাঝামাঝি আমাদের ওই মায়ানমারের থেকে ওটা ড্রাগের আনাগোনাও আমরা লক্ষ্য করছি। এটার জন্য গোয়েন্দা তৎপরতা এবং অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড কার্যক্রম বন্ধের লক্ষ্যে আমরা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেই সময় সেই সমস্ত মানে অভিযানে প্রয়োজন বোধে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার তো আছেই, যদি প্রয়োজন হয় সেখানে আমাদের সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হবেন। APBN ওখানে কাজ করছেন, আপনারা সেটা জানেন, আমাদের পুলিশের APBN ওখানে ভিতরেই কাজ করছে। আমরা প্রয়োজনে বাস্তবতার নিরিখে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সমন্বিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, APBN যৌথভাবে ক্যাম্পের ভিতরে এবং বাইরে আমাদের পরিচয় মানে ই টহল এবং ই করছেন অভিযান পরিচালনা করবেন। রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে বারবার অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে, আমরা সেইগুলি কেন হচ্ছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি আমরা আরও সক্ষমতা বৃদ্ধি করার জন্য অগ্নি নির্বাপন যন্ত্র এবং অন্যান্য যা কিছু প্রয়োজন সক্ষমতা বৃদ্ধির জন্য এই আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ চলমান আছে। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বেসেলেট রোহিঙ্গা ক্যাম্পগুলো মানে ভিতরে গিয়েছিলেন, পরিদর্শন করেছেন এবং দেখে গিয়েছেন, এবং তার প্রতিবেদনে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যেন আন্তর্জাতিক সম্প্রদায় মায়ানমারের উপর চাপ সৃষ্টি করেন সেটাও তিনি তার রিপোর্টে উল্লেখ করেছেন। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নলিন হেজেল ও পরিদর্শন করেছেন, তিনিও এই ধরনের মতামত মানে পোষণ করেছেন। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক রোহিঙ্গা ক্যাম্পের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী আর যেটা কাজ ছিল সেটা প্রায় শেষের দিকে, এখন সেখানে টহল রাস্তাও কিছুটুক বাকি আছে সেটাও শেষের দিকে, এবং আমাদের ওয়াচ টাওয়ার সেখানে হবে এবং সেখানে যেন সার্বক্ষণিক আমাদের নজরদারিতে থাকে সেই ব্যবস্থা আমরা করছি। রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিরোধ কল্পে একটি SOP তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন এ নিয়ে কাজ করছেন এবং ঘরে ঘরে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, সচেতন করছেন, এবং মসজিদের ইমাম NGO-রাও এই জন্য এই ব্যাপারে উপদেশ দিচ্ছেন। নাফ নদী যেটা নাকি আমাদের এই ড্রাগ আনাগোনার একটা রাস্তা রোড, যেটা সেই নাফ নদীতে মাছ ধরার ট্রলারের রেজিস্ট্রেশন প্রদান বাধ্যতামূলক করার জন্য এই সভায় সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে এবং বাহিরে মাদক ব্যবসা চোরাচালান বন্ধে অভিযান যেটা ছিল এটাকে আরও জোরদার করা হবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে অপরাধমূলক কর্মকাণ্ডে যেই মামলাগুলো হয়েছে সেগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। রোহিঙ্গা ক্যাম্পের মোবাইল ফোনের মাধ্যমে যেন অপরাধ না করতে পারে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছি। NGO এবং অন্যান্য সেবা সংস্থা তাদের মালামাল ভাষাঞ্চরে পরিবহনের একটু মানে স্বল্পতা দেখা দিয়েছে, পরিবহনের একটা সংকট দেখা দিয়েছে। আমরা ইতিমধ্যেই সি ট্রাকের ব্যবস্থা ওখানে করেছি,
সেই সি ট্রাকগুলো ফ্রিকোয়েন্সি মানে আরও যাতে বৃদ্ধি করা যায়, এখন সপ্তাহে দুই দিন যায়, এটা যেন আরও বৃদ্ধি করা হয়, সেই জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওয়াটার অ্যাম্বুলেন্স, ওই যে ওইখানে যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে যায় তাকে তাড়াতাড়ি, এখন যেটা বাস্তবতা তাদের একটু সময় লেগে যায় মানে নোয়াখালী হাসপাতালে আনতে, সেই জায়গাটিতে যত সত্তর দ্রুততার সঙ্গে আনা যায়, সেই জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। এটা ত্রাণ মন্ত্রণালয় সেই ব্যবস্থাটি করবেন। রোহিঙ্গাদের নেওয়ার জন্য, দেশে ফিরিয়ে নেওয়ার জন্য, তাদের মানে মায়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য যে সমস্ত দেশ আগ্রহ প্রকাশ করেছেন সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে নিয়মিত যোগাযোগ করে চলছেন এবং তারা আশাবাদী তারা এটার একটা সুরাহা করতে পারবেন। এই ছিল এই সবার মূল সিদ্ধান্ত। আমরা আমাদের রোহিঙ্গারা এখানে যারা অবস্থান করছে তারা এই কক্সবাজার এবং ভাসানচর যে যেখানেই আছে তারা যেন মানে ওটারে কেউ নিরাপদে থাকতে পারে এবং তারা বাইরে এসে যেন আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যেতে পারে, সেই জন্যই আমাদের এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে।